আসসালামু আলাইকুম। আজকে আমরা ইকুয়েশনের একটা প্রবলেম সলভ করব। তো এই ইকুয়েশনে কি বলা আছে, যদি এ কিউব প্লাস এ স্কোয়ার বি ইকুয়াল 25 এবং বি কিউব প্লাস এ বি স্কোয়ার ইকুয়াল টু 9 হয়, তাহলে এ ও বি এর মান কত। তাহলে আমাদের এখানে এ আর বির মানটা বের করতে হবে। তো তোমরা আগে শুরুতে নিজেরা এই প্রবলেমটা ট্রাই করো, এরপর সলিউশনটা আমার সাথে মিলিয়ে নিও। আমি সলিউশনে চলে যাচ্ছি। তাহলে আমাদের যে দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা আছে কি এ কিউব প্লাস এ স্কোয়ার বি ইকুয়াল 25। তো আমি যদি এই সমীকরণে কাজটা করি, দেখো এখান থেকে আমি এ স্কোয়ার কমন নিতে পারি। তাহলে আমি যদি এ স্কোয়ার কমন নিই, থাকে হলো এ প্লাস বি ইকুয়াল 25। তো আরেকটা সমীকরণ কি দেওয়া আছে, বি কিউব প্লাস এ বি স্কোয়ার ইকুয়াল টু 9। তো সিমিলারলি আমি এখানেও বি স্কোয়ার কমন নিতে পারি। তাহলে থাকে বি প্লাস এ, যেটাকে আমি সাজে লিখি এ প্লাস বি ইকুয়াল 9। তাহলে এটাকে আমি বলতে পারি এক নম্বর সমীকরণ, এটাকে আমি দিচ্ছি এক নম্বর সমীকরণ, এটাকে আমি দিচ্ছি হলো দুই নম্বর সমীকরণ। এখন এই যে এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ, এখানে আমাদের এ আর বির মানটা বের করতে হবে। তো আমি যদি দুই ভাগ এক করে ফেলি, তাহলে দেখো কী হয়, দুই ভাগ এক, বা তুমি এক ভাগ দুই একই কথা করলেই হয়। তো কী আছে, বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই কী হবে এখানে, এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি, আর 9 ডিভাইডেড বাই এটা হবে 25। তো এখানে আমাদের কাটা চলে যাচ্ছে, এই এ প্লাস বি আর এ প্লাস বি কাটা গেল। তাহলে থাকে কি, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 9 বাই 25। তো তুমি বি স্কোয়ার বাই এ স্কোয়ারকে যদি এইভাবে লেখো, বি বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু 3/5 হোল স্কোয়ার। তাহলে এবার তুমি রুট করে দিতে পারো। যদি রুট করো, তাহলে আসবে হলো বি বাই এ ইকুয়াল 3/5। আর এইখানে যেহেতু তুমি, আচ্ছা রুট করে দেওয়ার সময় তুমি একটা কাজ করবা, এখানে যেহেতু স্কোয়ারটা আছে, তো এটাকে তুমি একবারে 9/5 রেখে দাও, 9/25 রেখে দাও, আর রুট যখন করবা তখন একটা প্লাস মাইনাস চলে আসবে। তো ওই প্লাস মাইনাসটা আমি এইভাবে দিলাম। তো একবারে যদি তুমি স্কোয়ার দাও, তাহলে স্কোয়ার রুট কাটা যাচ্ছে। তো তার চেয়ে তুমি ধনাত্মক মান না, এখানে যেহেতু আমাদের বলেনি যে এ আর বি ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেহেতু বলেনি তাই আমাদের প্লাস মাইনাসটা আনতে হবে। তাহলে এটা আমি যখন রুট করে দিব তখন অলরেডি প্লাস মাইনাস চলে আসবে। তাহলে আমাদের বি বাই এ ইকুয়াল প্লাস মাইনাস 3/5 আসবে। তাহলে এখানে কিন্তু আমি একটা কেস পেয়ে যাচ্ছি, তাহলে বি বাই এ ইকুয়াল কী আসবে, প্লাস মাইনাস 3/5। আচ্ছা তো এখন তোমার এই জায়গা থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যে আমাদের এ প্লাস বি এটা কিন্তু অবশ্যই অবশ্যই জিরোর চেয়ে বড় হতে হবে। অর্থাৎ এর মানটা আর বির মানটা যোগ করে আমাদের কিন্তু যে যোগফলটা আসবে সেটা অবশ্যই জিরোর চেয়ে বড় হতে হবে। কেন কেন বড় হতে হবে, কেননা যদি এই মানটা যদি নেগেটিভ আসে, এই মানটা যদি নেগেটিভ আসে, তাহলে একটা জিনিস দেখো, তুমি এক নম্বর সমীকরণ লক্ষ্য করো, এ স্কোয়ার এর মানটা নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক না কেন, এ স্কোয়ার করলে আমি পাবো পজিটিভ একটা জিনিস, তাই না, পজিটিভ একটা জিনিস পাবো। এখন এ প্লাস বির মানটা যদি নেগেটিভ হয়, তাহলে তোমার এই জায়গায় এ প্লাস বির যে যোগফলটা আছে সেটা তোমার নেগেটিভ একটা কিছু আসবে, তাই না। এই মানটা যদি নেগেটিভ হতো তাহলে কী হবে, তোমার এখানে নেগেটিভ একটা কিছু আসবে। তাহলে দেখো তো দুই গুণফল না, একটা যোগফল, মানে একটা ধনাত্মক সংখ্যা আর একটা ঋণাত্মক সংখ্যার গুণফল কী হবে, একটা ঋণাত্মক সংখ্যা হবে, কিন্তু আসে কি 25, আসে কি 25, যেটা একটা ধনাত্মক সংখ্যা। তাহলে এই 25টা কি, এটা তো একটা ধনাত্মক সংখ্যা, তাহলে এইটা যদি নেগেটিভ হয় তাহলে গুণ করে যদি ধনাত্মক সংখ্যার সাথে গুণ করো, তাহলে তুমি একটা ধনাত্মক সংখ্যা কখনোই পাবা না, ঋণাত্মক সংখ্যা হয়ে যাবে। তাই এটা এ প্লাস বির মান কখনো নেগেটিভ হতে পারবে না। একইভাবে এখানে তোমার দেখো বি স্কোয়ারের মানটা কি, বি স্কোয়ার হলো একটা পজিটিভ সংখ্যা, আর এটার মানটা যদি নেগেটিভ হতো তাহলে গুণ করার ফলে কী আসতো, গুণ করার ফলে আমাদের ঋণাত্মক একটা সংখ্যা আসতো, কিন্তু আসে কি, আসে ধনাত্মক। তার মানে এ প্লাস বির মান কোনোভাবেই নেগেটিভ হতে পারবে না, অবশ্যই জিরোর চেয়ে বড় হতে হবে, আর জিরোর চেয়ে বড় না হলে তো ধনাত্মক হতেই পারবে না, তাই না। আর কখনো জিরো হতে পারবে না, জিরো হলে তো আমাদের গুণফলে জিরো হয়ে যাবে, কিন্তু আসে 9 আর এখানে আসে 25, তার মানে এটা অবশ্যই জিরোর চেয়ে বড় কোনো কিছু হতে হবে। তো যদি বড়োর চেয়ে কোনো কিছু হতে হয়, তাহলে দেখো দুটা কেস আমরা পাবো, দেখো দুটা কেস আমরা পাবো। এখান থেকে দেখো বির মানটা ধরে নাও 3,
একবার প্লাস থ্রি, আচ্ছা প্লাস মাইনাস থ্রি একবারে লিখি, প্লাস মাইনাস থ্রি, আর এর মানটা কী হচ্ছে প্লাস মাইনাস ফাইভ ধরে নাও। এখন একটা জিনিস দেখো, এর মানটা যদি ফাইভ হয়, বির মানটা যদি থ্রি হয়, এর মানটা যদি ফাইভ হয় আর বির মানটা থ্রি হয়, তাহলে এ প্লাস বি করলে কী হয়, পাঁচ আর তিনে আট, এটা কি জিরোর চেয়ে অবশ্যই বড়? ভালো কথা। এর মানটা এবার মাইনাস ফাইভ, বির মানটা এবার থ্রি ধরে নাও, তাহলে এ প্লাস বি করলে কী হবে, মাইনাস ফাইভ প্লাস থ্রি, তার মানে মাইনাস টু, এটা কি জিরোর চেয়ে ছোট। এরপরে এর মানটা ধরে নাও হলো ফাইভ, আর বির মানটা ধরে নাও মাইনাস থ্রি, তাহলে এ প্লাস বি করলে কী হবে, পাঁচ থেকে তিন বাদ দাও দুই, এটা কি জিরোর চেয়ে বড়। তো এরপরে তুমি ধরে নাও এর মানটা হলো মাইনাস ফাইভ আর বির মানটা হলো মাইনাস থ্রি, এটা তো বুঝতেই পারতেছি মাইনাস এইট হবে, তার মানে জিরোর চেয়ে ছোটো হবে, তাই ওটা গ্রহণযোগ্য না। তাহলে আমাদের গ্রহণযোগ্য কোনটা হবে, যেটা এ প্লাস বির মান জিরোর চেয়ে অবশ্যই বড় হবে, তার মানে এইটা বড় এইটা বড়, এই কেসটা আমাদের গ্রহণযোগ্য না। তাহলে আমাদের জাস্ট এই দুটো কেস বড়, মানে এই এই দুটো কেস আমাদের হলো জিরোর চেয়ে বড়, তাই এটা গ্রহণযোগ্য। তাহলে আমি কয়টা কেস পাচ্ছি, দুইটা কেস, একটা এর মান মানে এ প্লাস বির মান যখন এইট, আর একটা এ প্লাস বির মান যখন টু। তাহলে আমাদের যে এখানে কী ছিল, বি বাই এ ছিল না, তাহলে আমি কেস দুটা পাচ্ছি, একটা কেস কি, কেস ওয়ান কি, কী ছিল, বি বাই এ ছিল না, বি বাই এ ইকুয়াল কী হবে, দেখো বির মানটা আমি একবার থ্রি নিয়েছিলাম একবার ফাইভ নিয়েছিলাম, তাহলে থ্রি বাই ফাইভ। আর একটা কেস টু কী পাচ্ছি, বি বাই এ ইকুয়াল টু কী পাচ্ছি, এর মানটা ফাইভ বির মানটা মাইনাস থ্রি, তাহলে মাইনাস থ্রি ডিভাইড বাই ফাইভ, এই দুটা কেস আমাদের সলভ করতে হবে জাস্ট, তাহলে আমি সমীকরণে এ আর বির মানটা বের করতে পারবো। তাহলে শুরুতে আমরা ফার্স্ট কেস সলভ করি, তাহলে আসো কেস ওয়ান সলভ করি, কেস ওয়ান। তো কেস ওয়ানের মধ্যে দেখো, বি বাই এ ইকুয়াল থ্রি বাই ফাইভ, বি বাই এ ইকুয়াল থ্রি বাই ফাইভ, তাহলে তুমি যদি এখান থেকে বির মানটা বের করে নাও কী হবে, বি ইকুয়াল কী হবে, থ্রি এ ডিভাইডেড বাই ফাইভ। এই জিনিসটা তুমি এবার এক নম্বর সমীকরণে অথবা দুই নম্বর, আচ্ছা আমরা দুই নম্বর সমীকরণে বসাই, দুই নম্বর সমীকরণে বসাই, কেননা এক নম্বর সমীকরণে বসালে ভেজাল হবে, কেননা এখানে বির মানটা দেখো এইভাবে বসাতে হবে, তারপর যোগ করতে হবে, স্কোয়ার আছে, তো এখানে আমরা বির মানটা যদি বসাই তাহলে একটা ফর্মেটে চলে আসবে। দেখো বির মানটা আমি এবার কোথায় বসাচ্ছি, দুই নম্বর সমীকরণে বসাচ্ছি, আচ্ছা দুই নম্বর সমীকরণে বসাই, তাহলে আসে হলো বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু নাইন। এখানে যদি আমি বি এর মানটা বসে দেই তাহলে কী হবে, তিন দিকে নাইন এ স্কোয়ার ডিভাইড বাই টোয়েন্টি ফাইভ, এ প্লাস বির মানটা বসাই থ্রি এ বাই ফাইভ, থ্রি এ ডিভাইড বাই ফাইভ ইকুয়াল টু নাইন, তাহলে উভয় পাশে তুমি নাইনটা ক্যান্সেল করে দিতে পারো, আসবে হলো ওয়ান, অর্থাৎ অর্থাৎ আমি উভয় পাশে নাইন দ্বারা ভাগ করে দিলাম। এখন দেখো এ স্কোয়ার ডিভাইড বাই টোয়েন্টি ফাইভ, এর যদি লসাগু করো কী আসবে, নিচে আসবে ফাইভ, উপরে ফাইভ এ প্লাস থ্রি এ মানে এইট এ ইকুয়াল টু ওয়ান। এখন তুমি যদি গুণ করে দাও কী হবে, এইট এ কিউব, তাহলে এইট এ কিউব ডিভাইডেড বাই পঁচিশ আর পাঁচ গুণ করলে একশো পঁচিশ সমান সমান ওয়ান, তাহলে কী পাচ্ছ, এ কিউব ইকুয়াল কী পাচ্ছ, এ কিউব ইকুয়াল পাচ্ছ হলো আটটার নিচে যাবে একশো পঁচিশ উপরে যাবে, তাহলে একশো পঁচিশ ভাগ আট, তাহলে এ ইকুয়াল কী পাচ্ছ, তুমি একবারে কিউবিক রুট করে দাও, একশো পঁচিশ ভাগ আট করলে অর্থাৎ এ ইকুয়াল পাচ্ছ তুমি উপরে পাঁচ নিচে দুই, তাহলে এ ইকুয়াল ফাইভ বাই টু, তাহলে তুমি এর মানটা ফাইভ বাই টু পাচ্ছ। এবার এক কাজ করো, এই মানটা তুমি এবার কেস ওয়ানের যে আমাদের সমীকরণটা ছিল না ওইখানে বসিয়ে দাও, কেস ওয়ানে কী ছিল, বি বাই ইকুয়াল থ্রি বাই টু, অর্থাৎ বি ইকুয়াল আমরা পাইছিলাম হলো থ্রি এ বাই ফাইভ, তাহলে এই মানটাও পাই গেছো, বসে দাও থ্রি ইন্টু ফাইভ বাই টু ইন্টু এই ফাইভটা আছে ভাগ হিসেবে, তাহলে ওয়ান বাই ফাইভ, ফাইভ ফাইভ ক্যান্সেল, তাহলে থাকতেছে কত, থ্রি বাই টু, তাহলে থাকতেছে থ্রি বাই টু, তাহলে এর মানটা যখন ফাইভ বাই টু, এর মানটা যখন ফাইভ বাই টু, বির মানটা পাচ্ছি আমরা থ্রি বাই টু, থ্রি বাই টু, এটা আমাদের একটা অ্যান্সার। এখনও কিন্তু শেষ হয়নি, আমাদের আরও একটা কেস বাকি আছে, তাহলে এবার আমরা চলে আসবো কেস টু। দেখো কেস টু, কেস টুটা কী ছিল,
বি বাই এ ইকুয়াল মাইনাস থ্রি বাই ফাইভ, তাহলে বি বাই এ ইকুয়াল মাইনাস থ্রি বাই ফাইভ। এবার এটা নিয়ে কাজ করবো, তাহলে বির মানটা কী হবে, মাইনাস থ্রি এ ডিভাইডেড বাই ফাইভ। এখন এই জিনিসটা তুমি আবার চাইলে এখানে বসাতে পারো, এখানেও বসাতে পারো। আচ্ছা আমরা দুই নম্বরে বসেছিলাম, এবার এক নম্বরে বসিয়ে দিই। তাহলে এটা আমি এবার এক নম্বরে বসাচ্ছি, তাহলে এ স্কোয়ার ইন্টু এ প্লাস, একবারে বসাই বির মানটা কি মাইনাস থ্রি বাই মাইনাস থ্রি এ বাই ফাইভ। ইকুয়াল টোয়েন্টি ফাইভ, তাহলে এটা হবে এ কিউব প্লাস এ স্কোয়ার দিয়ে গুণ করলে মাইনাস থ্রি এ স্কোয়ার। আচ্ছা এখানে একবারে মাইনাস দিয়ে দিই, মাইনাস থ্রি এ স্কোয়ার এ কিউব, মাইনাস থ্রি এ কিউব, এটা হলো এ কিউব, এটা দিয়েও মাইনাস থ্রি এ কিউব ডিভাইড বাই ফাইভ ইকুয়াল টোয়েন্টি ফাইভ। তাহলে পাঁচ দিয়ে লসাগু করো, ফাইভ ফাইভ এ কিউব মাইনাস থ্রি এ কিউব, তাহলে আসবে টু এ কিউব ইকুয়াল টোয়েন্টি ফাইভ। তাহলে টু এ কিউব ইকুয়াল টু পাঁচ পাঁচ আর পঁচিশ গুণ করলে হয় একশো পঁচিশ। তাহলে এখান থেকে তুমি আবার দেখো এ কিউবের মান কত আসতেছে, এ কিউব ইকুয়াল টু একশো পঁচিশ ভাগ দুই, একশো পঁচিশ ভাগ দুই। তাহলে এ ইকুয়াল যদি তুমি কিউবিক রুট করো একশো পঁচিশ ভাগ দুই, তাহলে আসবে কত, এ ইকুয়াল উপরে পাঁচ নিচে কিউবিক রুট টু। এইটা কিন্তু আমি এভাবে রেখে দিতে পারি, কোনো সমস্যা নেই। তার মানে আমি যখন এর মানটা ফাইভ বাই কিউবিক রুট টু পাচ্ছি, তখন বির মানটা আমাদের কত আসে এটা বের করতে হবে, বির মানটা কত আসে এটা আমাদের এখন বের করতে হবে। তো আমরা সেকেন্ড কেস নিয়ে কাজ করতেছি, সেটা ছিল বি বাই, আচ্ছা একবারে লিখি বি ইকুয়াল কি মাইনাস থ্রি এ ডিভাইডেড বাই ফাইভ। তো এর মান তো পেয়ে গেছি, বসে দিই, তাহলে মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফাইভ ইন্টু এর মানটা কত, উপরে ফাইভ নিচে কিউবিক রুট টু। তাহলে এখানে ফাইভ আর ফাইভ ক্যান্সেল হয়ে যায়, থাকে মাইনাস থ্রি ডিভাইড বাই কিউবিক রুট টু, এটাই অ্যান্সার। তাহলে মাইনাস ফাইভ ডিভাইডেড বাই কিউবিক রুট টু, সরি মাইনাস থ্রি, মাইনাস থ্রি ডিভাইডেড বাই কিউবিক রুট টু, এইটা অ্যান্সার। তাহলে এই দুটা হলো আমাদের অ্যান্সার, তাহলে অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এই সমীকরণটা বুঝতে পারছো, ধন্যবাদ সবাইকে।